নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পনেরোই জুন বিশ্ব সংবাদ নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস হজ নিয়ে সৌদি সরকারের নতুন প্যাকেজ ঘোষণা চলতি বছরে অনিষ্ঠিতব্য হজ উপলক্ষে তিনটে নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরব সরকার এর মধ্যে অন্যতম হল পুরুষ অভিভাবক ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদি আরব সংবাদ মাধ্যম আরব নিউজের সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি বছরে হাজিদের জন্য সম্প্রতি তিনটে প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার রবিবার স্থানীয় সময় দুপুর একটা থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে এর আগেই সৌদি সরকার জানিয়ে দিয়েছিল যে শুধুমাত্র সৌদি নাগরিক এবং বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন আরব নিউজ সূত্রে জানা যাচ্ছে যে আগামী তেইশে জুন রাত দশটা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে তবে আগে আবেদন করা প্রার্থীরা কোনো বিশেষ সুযোগ সুবিধে পাবেন না হজের জন্য তিনটে প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার এর মধ্যে একটা প্যাকেজের মূল্য ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশো ষাট রিয়াল অন্য আরেকটা প্যাকেজের মূল্য ধরা হয়েছে চোদ্দ হাজার তিনশো একাশি রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে বারো হাজার একশো চোদ্দো রিয়াল এই তিনটে প্যাকেজের সঙ্গে যোগ হয়েছে ভ্যাট আবেদনকারী কোনো জটিল রোগে ভুগছেন না বা করোনায় আক্রান্ত নন বলে স্বীকারোক্তিও দিতে হবে এছাড়াও আবেদনের জন্য গত পাঁচ বছরের মধ্যে হজ করেননি বলেও স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে বছর হজ করতে পারবেন মাত্র ষাট হাজার মুসলিম নরনারী তবে তা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং সেখানকার বাসিন্দাদের জন্য হাজি নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে আগামী জুন থেকে নির্বাচিত হওয়ার তিন ঘন্টার মধ্যেই হাজিদেরকে তাদের প্যাকেজের মূল্য পরিশোধ করে দিতে হবে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের তেরোতম প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনেটকে হিব্রু ভাষায় অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী সোমবার এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নাফতালি বেনেটকে অভিনন্দন আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হচ্ছে এমন মুহূর্তে আমি আপনার সঙ্গে দেখা করতে এবং আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যাশায় রয়েছি গত রবিবার ইজরায়েলের সংসদে মাত্র একটা ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাফতালি বেনের জোট গঠনের শর্ত হিসাবে বেনেট দু তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে ইসরায়েলে বহুদিন ধরেই রাজনৈতিক স্থিতাবস্থা নষ্ট হচ্ছিল নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল এবার একশো কুড়ি আসনের চেম্বারে ভোটাভুটিতে হার হল কিং বিবির সমর্থকরা তাকে এই নামেই ডাকে মাত্র এক ভোটে জোটের কাছে হেরেছেন বেঞ্জামিন নিতানিয়াহু উনষাটটা ভোট পেয়েছেন তিনি এরপরেই তেলাবিবের রবিন স্কোয়ারে উৎসব শুরু হয়ে যায় হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে মানুষ বাই বাই বিবি বলতে থাকেন একাত্তর বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এসাবে কান দিচ্ছেন না হারের পর তিনি বলেছেন যদি বিরোধী হওয়াই আমাদের ভবিতব্য হয় তাহলে মাথা উঁচু করে সেই দায়িত্বই পালন করবো যতদিন না এই অযোগ্য সরকারকে ফেলতে পারি আর দেশকে আমাদের মতো শাসন করতে পারি অন্যদিকে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে বলে বিবৃতি জারি করেছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না রবিবার বিরোধী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান বলেছেন ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তি আসুক না কেন তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে তিনি বলেন নাপতালি বেনেটকে জানতে হবে বন্দি বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই রেদওয়ান বলেছেন ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার ব্যাপারে সত্যিই আন্তরিক হন তাহলে তাঁকে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে ইসরায়েলি পার্লামেন্ট বহু জল্পনার অবসান ঘটিয়ে রোববার ষাট উনষাট ভোটের অবদানে নাপতালি বেনেটকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে এর ফলে বেঞ্জামিন নিতানিয়াহুর বারো বছরের শাসনের অবসান হয়েছে বিরোধী দলগুলোর জোটের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী নাপতালি বেনেট দু তেইশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং এরপর অপর বিরোধী নেতা ইয়ার লাপিদ ক্ষমতা গ্রহণ করবেন আগামীকাল ষোলোই জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে ভ্লাদিমির পুতিন এবং জো বাইডেন শীর্ষ বৈঠকে বসতে যাওয়ার আগেই পুতিনের বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছেন জো বাইডেন সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকারও করেছেন যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর আগে গত এগারোই জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সেই মন্তব্য প্রসঙ্গে বলেন আমি মনে করি তিনি ঠিক কথাই বলেছেন সম্পর্ক সত্যিই এখন সর্বনিম্ন পর্যায়ে তবে এসবই নির্ভর করছে আন্তর্জাতিক আইন কানুন মেনে চলার ব্যাপারে তিনি কিভাবে এগিয়ে আসেন তার উপর অনেক ব্যাপারেই তিনি এগুলো মানেন না ব্রিটেনের কর্নওয়াল কাউন্টিতে গতকাল রবিবার শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেনের শীর্ষ সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে এই সব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে আবারও অভিযুক্ত করেন তবে মস্কো বরাবরই আমেরিকার এই অভিযোগ অস্বীকার করে এসেছে জো বাইডেন সরাসরি বলেছেন আমি বিষয়গুলো পরীক্ষা করে দেখেছি গোয়েন্দা সংস্থার সমস্ত কর্মকাণ্ডে আমার প্রবেশ অধিকার আছে পুতিন ঠিকই এসব কাজ করেছেন আমি আগেও বলেছি এখনও বলছি পুতিন এসব কাজের সাথে জড়িত ছিলেন আগামী ষোলোই জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে পুতিন এবং বাইডেন শীর্ষ বৈঠকে বসতে যাওয়ার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন অভিযোগ সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আরও বাধা হয়ে দাঁড়ালো বলেই মনে করছেন বিশ্লেষকরা শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেনের চীনের সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তাকে অভ্যন্তরীণ ব্যাপারের মারাত্মক রকমের হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে বেইজিং চীন বলেছে এই ধরনের বিবৃতি তাদের সম্মানের ওপর কলঙ্ক লেপনের প্রচেষ্টা লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস গতকাল সোমবার বলেছে ব্রিটেনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষে জি সেভেন যে চূড়ান্ত বিবৃতি জারি করেছে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছে বেইজিং এই বিবৃতির মাধ্যমে সত্যকে বিকৃত করা হয়েছে এবং কয়েকটি দেশ বিশেষ করে আমেরিকার অসৎ উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়েছে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন সিংকিয়াং ইস্যুতে জি সেভেন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং ঘটনাকে রাজনীতিকরণ করে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে যার তীব্র বিরোধিতা করছি আমরা জি সেভেনের সদস্য দেশগুলো মিথ্যা কল্পকথা এবং ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ব্রিটেনে অবস্থিত চীনা দূতাবাস আরও বলেছে জি সেভেনের এই ধরনের সংঘাত সৃষ্টি এবং চীনের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর প্রচেষ্টা বন্ধ করতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে তিনি বলেছেন এ কাজ দেরি গবেষণায় এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে তিনি গতকাল মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এই সব কথা বলেছেন রাশিয়া ইরানের কাছে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট বিক্রি করবে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ব্লিংকেন বলেন প্রথমত ওয়াশিংটন পরমাণু আলোচনায় অন্য কোনো বিষয় বা স্বার্থ জলাঞ্জলি দেবে না দ্বিতীয়ত আমি প্রেসিডেন্ট বাইডেন কে পাশ কাটিয়ে এ বিষয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাই না তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে আরও বলেছেন আমরা যেদিন থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছি তেহরান সেদিন থেকেই নিজের প্রতিশ্রুতি থেকে সরে যেতে শুরু করেছে এখন ইরান অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ব্লিংকেন আরও বলেন ইরান যদি এভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যায় তাহলে দেশটি এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা কোনো মতেই সম্ভব হবে না আমি মনে করি ইরানকে অতি দ্রুত তাদের প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনতে হবে যা পরমাণু সমঝোতার মাধ্যমে সম্ভব হয়েছিল ইসরায়েলের সঙ্গে গলা মিলিয়ে হামাস বিরোধী প্রচারণায় নেমেছে আমিরাত এমনটাই অভিযোগ করল হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান হামাস এবং লেবাননের হিজবুল্লা বিরোধী প্রচারণায় নেমেছে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম রবিবার এক টুইটার পোস্টে বলেছেন পশ্চিমা দেশগুলোকে বিনজায়েদ হামাস এবং হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কারো তালিকাভুক্ত করার জন্য যে উস্কানি দিয়েছেন তা আরব চেতনা এবং সমস্ত জাতীয়তাবাদী ধারণার সঙ্গে সাংঘর্ষিক এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সুরক্ষা দেওয়ার যে নীতি আরব দেশগুলোর ছিল তারও পরিপন্থী আমেরিকান জিউস কমিটি গত সোমবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি কার্যালয় খুলেছে এর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন সেখানেই তিনি হামাস হিজবুল্লাহ এবং মিশরের ইকওয়ানুল মুসলিমিনের ব্যাপারে বিদ্রুপ করে বলেন যে এই তিনটি সংগঠনের রাজনৈতিক এবং সামরিক শাখাকে আলাদা করে দেখা ঠিক হবে না বিনজায়দ আফসোস করে বলেন বহু দেশ হামাস হিজবুল্লাহ এবং ইকমানুল মুসলিমিনের মতো সংগঠনকে আলাদা করে দেখতে পারে না এটা খুবই হাস্যকর ব্যাপার যে এসব সংগঠনের সামরিক শাখাকে কোনো কোনো সরকার সন্ত্রাসী হিসাবে মনে করে কিন্তু রাজনৈতিক শাখাকে তা মনে করে না অথচ এই তিন সংগঠনের রাজনৈতিক এবং সামরিক শাখার মধ্যে কোনো পার্থক্য নেই আর এই বক্তব্যেরই তীব্র বিরোধিতা করেছে তীব্র প্রতিবাদ করেছে হামাস তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে ধন্যবাদ